আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সিটিজি ক্রাইম টিভির রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি আখি আক্তার। শুরুতেই সংবাদ শিরোনাম। তার মতো সুন্দর মানুষের বিভৎস মৃত্যু সহ্য করা কঠিন, মন্তব্য প্রধানমন্ত্রীর। সিনহা হত্যা, প্রদীপ সহ সাত পুলিশ সদস্য ফের রিমান্ডে। 15 আগস্ট জাতীয় শোক দিবস ও 21 আগস্ট গ্রেনেড হামলার 16তম বার্ষিকী পালন। ঝালকাঠির নলছিটিতে সালাম না দেয়ায় শাহিন মোল্লার মারধর, প্রতিবাদে ঝাড়ু মিছিল। ছাত্রলীগের সহযোগিতায় হরিপুরে অবশেষে ভুল স্বীকার করে বাবাকে ঘরে তুলেছে ছেলে। দৈনিক ময়মনসিংহ প্রতিদিন প্রতিনিধি সম্মেলন 2020 অনুষ্ঠিত। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রয়াত আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানের স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার মতো সুন্দর মানুষের এমন বিভৎস মৃত্যু সহ্য করা কঠিন। সোমবার সকালে মন্ত্রিপরিষদ বৈঠকের শুরুতেই তিনি এমন কথা বলেন। সোমবার 24 আগস্ট বেলা 10:30 বসে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠক। করোনা পরিস্থিতির কারণে গণভবন ও সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে একযোগে চলে এই বৈঠক। এতে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়ে সভাপতিত্ব করেন সরকার প্রধান শেখ হাসিনা। মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা এ সময় ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন সচিবালয় থেকে। বৈঠকের শুরুতেই 21 আগস্টের বোমা হামলায় আওয়ামী লীগ নেত্রী আইভি রহমান সহ নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। প্রধানমন্ত্রী বলেন, অনেক মানুষ এখনও যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন সেই বিভীষিকাময় হামলার। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলা টেকনাফ থানা বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস, ইন্সপেক্টর লিয়াকত আলী ও এসআই নন্দলাল রক্ষিত সহ সাত পুলিশ সদস্যকে দ্বিতীয় দফায় 4 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। প্রথম দফায় 7 দিনের রিমান্ড শেষে সোমবার 24 আগস্ট বিকেল 3টায় নিয়মানুযায়ী স্বাস্থ্য পরীক্ষা শেষে আদালতে হাজির করা হয় আসামিদের। এ সময় তাদের জিজ্ঞাসাবাদের জন্য আবারও রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত সংস্থা র্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলাম। শুনানি শেষে ওসি প্রদীপ সহ সাত পুলিশ সদস্যের 4 দিন করে রিমান্ড মঞ্জুর করেন কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারকীয় হাকিম টেকনাফ 3 তামান্না ফারাহ। এর আগে গত 6 আগস্ট সিনহা হত্যা মামলার তদন্ত কর্মকর্তার 10 দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে তাদের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারকী হাকিম টেকনাফ 3 তামান্না ফারাহ। আলহাজ আমির হোসেন আমু এমপি মহোদয় বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মূল ষড়যন্ত্রকারী ছিল বাংলাদেশকে ধ্বংস কর এবং শেষ করে দেওয়া। বিস্তারিত বিশেষ প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান নিরবের রিপোর্টে। 15 আগস্ট জাতীয় শোক দিবস ও 21 আগস্ট গ্রেনেড হামলার 16তম বার্ষিকী উপলক্ষে ধানমন্ডি 32 নম্বর থেকে বাংলাদেশ আওয়ামী লীগ ও 14 দলের সমন্বয়ক ও মুখপাত্র নলছিটি সদর ঝালকাঠি 2 আসনের সংসদ সদস্য, বর্তমান শিল্প মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি জননেতা আলহাজ আমির হোসেন আমু এমপি মহোদয় বলেন, বঙ্গবন্ধুকে হত্যা মূল ষড়যন্ত্র ছিল বাংলাদেশকে ধ্বংস করা এবং শেষ করে দেওয়া। ওরা বুঝতে পারে নাই তার সুযোগ্য 2 কন্যা বেঁচে থাকবে। যখন ওরা জানতে পারল 21 আগস্টে তাদেরকে হত্যার উদ্দেশ্যে বঙ্গবন্ধু এভিনিউ বাংলাদেশ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গ্রেনেড হামলা চালায়। আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে বিশ্ব দরবার যে সমাদৃত সম্মানিত এবং যে মধ্যম আয়ের দেশে প্রধানত, এইটা আরো 40 বছর আগে সম্ভবত যদি বঙ্গবন্ধু জীবিত থাকতেন, বঙ্গবন্ধু যে পদক্ষেপগুলি নিয়েছিলেন একটি সুখী সমৃদ্ধশালী বাঙালি জাতি পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করবার জন্য, সেই পদক্ষেপগুলি কিন্তু আজকে বাস্তবায়ন করছেন তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং তিনি এটা বারবার তার বক্তব্য বলে আসছেন যে বঙ্গবন্ধু এই সমস্ত, যেমন আজকে যে ডিজিটাল বাংলাদেশ স্যাটেলাইট, এটা তো বঙ্গবন্ধু 74 সনে বেদ দুনিয়া প্রতিষ্ঠা করেছিলেন, ভিত্তিপ্রস্তর করেছিলেন। এমনিভাবে প্রতিটি পদক্ষেপেকেই বঙ্গবন্ধু নেওয়া ছিল। সুতরাং যারা হত্যাকারী তারা বঙ্গবন্ধুকে হত্যা করার উদ্দেশ্যই ছিল স্বাধীন বাংলাদেশকে শেষ করে দেওয়া। বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি জাতীয় আন্তর্জাতিক চক্রান্তের মধ্যে দিয়েই সেদিন বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, বাংলাদেশের সার্বভৌমত্বকে হত্যা করার জন্য এবং একটি নব্য পাকিস্তান সৃষ্টি করার জন্য।
ঝালকাঠির নরছিড়িতে সালাম না দেওয়ার জন্য বাবার সমান মুরব্বীদের গায়ে হাত তোলেন এবং গালাগাল করেন নরসিটি উপজেলা ভাইস চেয়ারম্যান মফিজুল রহমান শাহিন মোল্লা। বিস্তারিত বিশেষ প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান নীরবের রিপোর্টে। স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কয়েকদিন পর ঢাকা থেকে তার এলাকার নলছিটি উপজেলার 9 নম্বর দপ্তপিয়া ইউনিয়নের আলীনগরে গেলে চার মুরব্বীদের সাথে দেখা হয় শাহিন মোল্লার। তৎক্ষণাৎ তাকে সালাম না দেওয়ার জন্য বিভিন্ন অজুহাতে তাদের গায়ে হাত তুলেছেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিন মোল্লা। চার মুরব্বী হলেন হারুন শিকদার, মোশাররফ মল্লিক, কালু মল্লিক, মনুর মল্লিক প্রমুখ। এ ঘটনায় তার বিচারের দাবিতে এলাকাবাসী ঝাড়ুর একটি মিছিলের ঘটনা ঘটেছে। শাহিন মোল্লা নলছিটি উপজেলার 9 নম্বর দপ্তপিয়া ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের ইউনুস মোল্লার ছেলে। ঝালকাঠির নলছিটি উপজেলার ভাইস চেয়ারম্যান হওয়ার পরেই তার বিরুদ্ধে একাধিক মাদক, গরু চুরি, জমি দখল, নারী কেলেঙ্কারি সহ নানান অভিযোগ উঠে আসে। এতদিন এলাকাবাসী ভয়ে মুখ না খুললেও এবার তারা অতিষ্ঠ হয়ে ঝাড়ু ও জুতা নিয়ে রাস্তায় নেমেছে। শাহিন মোল্লার দুই গালে জুতা মারো তালে তালে স্লোগানে স্লোগানে ফেটে পড়ে অত্র ইউনিয়নের নারী সমাজ। শাহিন মোল্লা জনপ্রতিনিধি হয়েও তার এলাকায় দিনে ঢুকতে পারছে না। দিনের বেলা ঢুকলে ঝাড়ু পেটার সম্মুখীন হতে পারে এলাকাবাসী জানান। অবশেষে ভুল স্বীকার করে বাবাকে ঘরে তুলেছেন ছেলে। হরিপুরে বাবাকে মারপিট করে বাড়ি থেকে বের করে দিল ছেলে 23 আগস্ট রবিবার রাত 10:30। হরিপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সুব্রত ভৌমিক, মিলন, সিরাজুল, বরকত মাস্টার, পারভেজ সহ অনেকেই। ঠাকুরগাঁ প্রতিনিধি নূর মোহাম্মদ আলীর পাঠানো ভিডিও চিত্রে নিয়ে দেখুন বিস্তারিত। খাবার নিয়ে ছুটে যায় নির্যাতিত বাবা আব্দুর রহিমের কাছে। পরে তার ছেলে নিজের ভুল বুঝতে পেরে শরীফুল ইসলাম তার বাবার কাছে ভুল স্বীকার করে। পরবর্তীতে এমন ঘটনা ঘটবে না বলে জানান ছেলে। উল্লেখ্য, পকেট খরচের জন্য নিজের পালিত একটি খাসি ছাগল বাজারে বিক্রি করে দেওয়ায় শরীফুল ইসলাম নামে এক ছেলে নিজের পিতাকে মারপিট করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। নির্যাতিত পিতা এখন বিচারের দাবিতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছে। হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযোগটি থানায় মার্ক করে পাঠালেও ওসি নিজেই জানেন না। ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার 2 নম্বর ইউনিয়নের নন্দগাঁও গ্রামের আব্দুর রহিম অন্যের বাড়িতে কাজকর্ম করে জীবিকা নির্বাহ করত। বাকি সময় ছেলের সংসারের কাজকর্ম করে আসছিল। কিন্তু পুত্র শরীফুল ইসলাম তার পিতাকে কোনোদিনও কোনো পকেট খরচের জন্য টাকা পয়সা দিত না। এদিকে করোনাকালে কাজকর্ম না থাকায় পিতা আব্দুর রহিম তার পালিত একটি খাসি বাজারে 2,150 টাকায় বিক্রি করে দেয়। এ কথা জানতে পেরে ছেলে শরীফুল তার পিতার কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে শুক্রবার সকালে ছাগল বিক্রির টাকা থেকে 200-300 টাকা চাইলে ছেলে তা দিতে অস্বীকার করে। এ নিয়ে পিতা পুত্রের মাঝে কলহের সৃষ্টি হয়। এক পর্যায়ে বখাটে পুত্র তার পিতাকে মারপিট করে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। অপমানিত হওয়ার পিতা আব্দুর রহিম তার বাড়িতে ফিরে যাননি। উপায় না পেয়ে ভাতিজা মালিক খালেকের বাড়িতে রাত্রি যাপন করেন। এদিকে শনিবার সকালে পিতা আব্দুর রহিম ছেলের বিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখিত অভিযোগ দেন। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক ব্যবস্থা না নেওয়ায় পিতা আব্দুর রহিম বর্তমানে বাড়ির বাইরে অবস্থান করছেন। নির্যাতিত আব্দুর রহিম বলেন, আমার বাড়ি আমার ঘর, কিন্তু আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে ছেলে। এর আগেও কয়েকবার বাড়ি থেকে বের করেছে। পান থেকে চুন খসলেও আমাকে মারধর করে। এ ব্যাপারে 2 নম্বর ইউপি চেয়ারম্যান পাভেল তালুকদার বলেন, বিষয়টি আমি শুনেছি, পিতাকে মারপিটকারী ছেলে একজন বখাটে প্রকৃতির, উপযুক্ত শিক্ষা দেওয়া উচিত, নইলে সমাজে এ ধারা চলতে থাকলে সমাজের জন্য খুব খারাপ দৃষ্টান্ত তৈরি হবে। এ ব্যাপারে হরিপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল করিম বলেন, অভিযোগ পাওয়ার পর ব্যবস্থা গ্রহণের জন্য থানার ওসিকে নির্দেশ দিয়েছে। হরিপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান বলেন, লোকটাকে আমার কাছে পাঠান তো, ছেলে কোনো বাপকে মারবে আমি বিষয়টা বরদাস্ত করি না, আমি বিষয়টা শক্তভাবে দেখব। আমরা যদি সহযোগিতা করি আপনার কি কোনো আপনি কে হাত পা ধরছে আপনার? আপনি বলছি যে তুই আলে দেখা। হ্যাঁ।
আপনি খালেকের বাসায় ছিলেন, এখানে কিভাবে আসলেন, কে নিয়ে আসছে আপনার? ঝগড়া কাজিয়া করমনি ময়মনসিংহ ডিএস কামিল মাদ্রাসা সভাকক্ষে পাঠকপ্রিয় দৈনিক পত্রিকার ময়মনসিংহ প্রতিদিন এবং প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত সিনিয়র রিপোর্টার এএসএম সাদেকুল ইসলামের রিপোর্টে। এতে পত্রিকার সম্পাদক ও প্রকাশক ডক্টর ইদ্রিস খানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ময়মনসিংহ প্রতিদিনের স্টাফ রিপোর্টার ও ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ আজহারুল আলম। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দৈনিক ময়মনসিংহ প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক সাংবাদিক মোহাম্মদ আসাদুজ্জামান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ প্রতিদিনের ম্যানেজিং ডিরেক্টর সাংবাদিক মোহাম্মদ আরিফুল ইসলাম। অনুষ্ঠান উদ্বোধন করেন অত্র পত্রিকার নির্বাহী সম্পাদক সাংবাদিক মোহাম্মদ খায়রুল ইসলাম আলামিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক আরিফুল ইসলাম, সাংবাদিক আনিসুর রহমান সহ ময়মনসিংহ বিভাগীয় জেলা ও উপজেলা প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ। সম্মেলনে সংবাদ সংগ্রহ, পরিবেশন ও তথ্য সরবরাহ সহ বিবিধ বিষয়াদি নিয়ে গুরুত্বপূর্ণ আলোকপাত করা হয়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি আখি আক্তার, আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।